এটা ওনার লেখার ঘর ছিল। হাই বন্ধুরা, গুড মর্নিং। জানি অনেকদিন পরে আবার ভিডিও বানাতে এলাম, তো আজকে আবার বেরোলাম, ভিডিও অনেকদিন দিতে পারিনি তার জন্য সরি। তো আজকে বেরিয়েছি সকাল সকাল, ঠিক আছে। তো আজকে যাবো দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার মানে জন্য আমি অনেক প্রিপেয়ার হয়েছিলাম, যে হেলমেটে ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে যাবো, তোমাদের পুরো রাস্তাটা দেখাবো। তো ক্যামেরাটা লাগাতে পারিনি হেলমেটে, কারণ হেলমেট মাউন্টটা এখনও আমার ডেলিভারি হয়নি, আমাজনে অর্ডার দেওয়া দিন যে এখনও ডেলিভারি হয়নি, তার জন্য এটা হয়নি। তো এখন চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মানে দেউলটি যাওয়ার যে রাস্তা, তার আগে দেউলটি বাগনানের সামনে দাঁড়িয়ে আছি। বাগনান থেকে আমি রাস্তাটা ভালো করে দেখাচ্ছি, দেখে নাও ব্রিজটা দেখা যাচ্ছে। ওই ব্রিজ থেকে উঠবে না, ব্রিজ থেকে ঠিক বাঁদিকে, ব্রিজের বাঁদিকে মানে এখান দিয়ে গিয়ে ওই পার থেকে নিচ থেকে টান নেওয়ার রাস্তা আছে, ওই নিচ থেকে টান নেওয়ার রাস্তা দিয়ে সোজা চলে যাবে। সোজা গেলেই ওখান দিয়ে দেউলটি যাবে। সামনে শীতকালও আছে, ঘুরতে যাওয়ার সময় তো চলেই এসছে প্রায় সবার, ছুটিও থাকবে ডিসেম্বর মাসটা পুরো। তো একটা দিন যদি টাইম পাওয়া হয় তো একদিনের ছুটিতে এখানে আসতে পারো দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এখানে আসলে আশা করি সবার ভালোই লাগবে, ঠিক আছে। পুরো গ্রাম পরিবেশ, গ্রাম একটা সংস্কৃতির সঙ্গে মিল পাবে, ঠিক আছে। এখানে অনেক কিছু দেখারও আছে, রূপনারায়ণ নদী আছে, প্লাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তিনি লেখালেখি কোথায় করতেন, তিনি কোথায় থাকতেন, কীভাবে থাকতেন সব দেখতে হবে, তার ধানের গোলা থেকে শুরু করে সব, ঠিক আছে। তো চলো তার বাড়িতে গিয়ে বাদদায়ী কথা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। তো এখন ফাইনালি চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে, ঠিক আছে। এখন ভেতরে যাবো, ভেতরে গিয়ে বাদবাকি পুরো জায়গাটা তোমাদেরকে এখন ঘুরে দেখাবো, আর কোথা দিয়ে কীভাবে আসবে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো ভেতরে, ভেতরে গিয়ে বাদবাকি কথা হচ্ছে তোমার সাথে। এটা ওনার লেখার ঘর ছিল। আচ্ছা, এই ঘরে বসে লিখতেন, সামনে যে চেয়ারটা দেখছো এই চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা জানলাটা আছে এই জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছটা আছে বাগানের পাঁচিলটা দেখছো, ওটা ছিল না। রূপনারায়ণ নদীটা রাস্তা গা দিয়ে বইতো উনি যখন বাড়িটা করেছিলেন, এখন নদীটা পিছিয়ে গেছে। ওখানে দু নম্বর তাকে ওই যে সাদা সুতো বাঁধা ওনার জুতো আছে, দু নম্বর তাকটা লক্ষ্য রাখুন। হ্যাঁ হ্যাঁ, একটু নিচে করো, ওনার জুতো আছে, ইজি চারের কনে লক্ষ্য রাখুন, লাঠিটা আছে, যে লাঠিটা দেখছেন ওই ইজি চারে ওনার লাঠি, আর ইজি চারে যে মৃত্যুশয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরে ওনার দ্বিতীয়পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী 23টা বছর কাটিয়েছিলেন। শরৎচন্দ্রের মৃত্যুর পরে ইনি হচ্ছেন শরৎবাবু ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা ছোট ভাইয়ের ছবি, এটা আছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু বাঘা যতীন বিপিন বিহারি গাওলে ওনারা কোলাঘাটে আসতেন, নদী পথে নৌকো করে সে রাতে এসে এখানে মিটিং করতেন, হারকিন লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখো, ওটা 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। তারপরে কনে লক্ষ্য রাখুন, ওইটা গড়গড়া তামা খেতেন, তার পাশে ওইটা দেখছেন ওটা ভাল্ব সেট রেডিও, আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। সাদা ছবিটার পাশে যে বাঁধনা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি জয় চট্টোপাধ্যায়, উনি কলকাতা কসবায় থাকেন বিজন সেতু বাজার। আয়নাটা লক্ষ্য রাখুন, সেই সময় ওটা বেলজিয়াম কাঁচের আয়না, আর এই যে সামনেটা দেখছেন এটা বুকসেল বই রাখতেন, এটা ওনার জামা কাপড় থাকতো স্টার। আর এখানে উনি জীবনের শেষ 12টা বছর ছিলেন। শরৎবাবু জন্মেছেন দেবানন্দপুর হুগলি, ওটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর, ভাগলপুর থেকে চাকরি করতে চলে গেছিলেন বার্মায়।
প্রথম পক্ষে বিয়ে করেছিলেন বার্মা, শান্তি দেবী নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়, একই সঙ্গে প্লেগ রোগে মারা যান। মারা যাওয়ার পর ওখানে অভয় আর শ্রীকান্ত পথের দাবি লিখলেন। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করে দিল। পথের দাবি সব্যসাচী হচ্ছে রাসবিহারী বসু। তারপরে ওখান থেকে চলে এলেন ভাড়া বাড়ি হাওড়া বাজে শিবপুর বিকেপাল স্কুল, অলোকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে শান্তা বিড়ি এখানে জীবনের শেষ বারোটা বছর এখানে এলেন কেন? এই বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে গোবিন্দপুর গ্রাম, ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যেটা ছদ্মনাম। তখন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন, 1925 সালে বাড়িটাকে তৈরি করেন, আর 26 থেকে 38 অবধি এই বাড়িতে কাটিয়েছিলেন। এখান থেকে উনি অসুস্থ হয়ে পড়লেন, চলে যান বালিগঞ্জ অশ্বিনী দত্ত রোড ডাঙ্গুলা পার শরৎচন্দ্র কিনতেন, ভর্তি হলেন পাগ নার্সিং হোমে। ওনার লিভার ক্যান্সার, 61 বছর বয়সে 16 জানুয়ারি ওনার মৃত্যুর দিন। বুঝতে পারছেন, আমি দুলাল মান্না আমার নাম, আমি এখানে 60 বছর দেখাশোনা করছি, নাতি থাকেন জয় চট্টোপাধ্যায়, উনি রেখেছেন। এইটা হচ্ছে চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে দেখুন, হাওড়া জেলা কংগ্রেসে উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা হচ্ছে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এটা হচ্ছে চিকিৎসার ঘর। এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই যে খাঁচাটা রয়েছে, এটাতে উনি ময়ূর পুষতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। ওটা চরকাটা দেখেন, ওই জানলার চরকাটা দেখেন, ওটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা কর। এটা ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর, চিত্তরঞ্জন দাসের দেওয়া, সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ রাখ, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। ওটা চিকিৎসার ঘর, আসুন এদিক দেখতাম। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বন্যায় রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছি। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা দুজন দেখাশোনার দায়িত্বে, দাদু রয়েছেন, আমি রয়েছি। তাহলে তোমরা শুনে নিলে যে ওনারা আমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখালো, প্লাস ওনাদের মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেসব জিনিসগুলো ছিল, কোথায় কী করতেন, কোথায় লিখতেন, সব জায়গাটা ওনারা দেখালো আমার। ঠিক আছে, এখন আমি ওপরে এসেছি, ওপরে সেকেন্ড ফ্লোরে। তো এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম ছিল, এই যে আমার পেছনে ওনার বেডরুমটা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা ওনার বেডরুম। আর একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, এই বাড়িটার পুরোটা এইরকম মানে চারিদিকে এরকম করে বারান্দা করা আছে, আর মাঝখানে পুরো বাড়িটা যেটা আছে ওটা হলো এরকম মাঝখানে। এইটা বার্মা স্টাইলে তৈরি করা বাড়ি ওনার, ঠিক আছে। উনি যখন বার্মা থেকে এখানে এসেছিলেন, তখনই উনি বাড়িটা এখানে তৈরি করেছিলেন দেউলটিতে, ঠিক আছে। তো এখানে উনি বাড়িটা তৈরি করেছিলেন কেন সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে পাশে ওনার দিদির মানে বিয়ে করে চলে গেছিলেন, সেই জন্য ওনার এই জায়গাটা দেখে পছন্দ হয়েছিল। আর সামনে থেকে মানে ওনার এই সামনে থেকেই একদম রূপনারায়ণ নদী বয়ে যেত, সেই জন্য উনি এখানে লেখালেখির কাজ করতেন এখানে দাঁড়িয়ে। তো সেই জন্য উনি এই জায়গাটা দেখে পছন্দ হওয়াতে উনি এখানে জায়গাটা কিনে বাড়িটা করেন, বাড়িটা পুরো বার্মা স্টাইলে তৈরি করা আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যতটা আমি জানি, ঠিক আছে, ততটা আমি তোমাদের জানানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর ওনারাও আমাকে সাহায্য করলো ভিডিওটা বানাতে, যেহেতু আমি পুরোটা তো আর জানতাম না, তাই ওনারাও একটু হেল্প করে দিল আমার। বেডরুমটা দেখো ওনাদের, এই বেডরুমটা পুরো ভেতরে অনেক জিনিসপত্র রাখা আছে, একটা চেয়ারও আছে, খাট আছে, কিছু ফটো আছে, এই যে ফটোগুলো ওনার।
আর ওই পাশে দিয়ে দেখাচ্ছি দাঁড়ো, এখানে একটা চেয়ার আছে, দরজাটা বন্ধ। সামনে একটা আলমারি রাখা আছে, একটা ঘড়িও আছে। আর এই যে ভেতরে এই পাশেও একটা ঘর, এই ঘরটা তালা দাও, ভেতরে মনে হয় যাওয়া যেতে দেওয়া হয় না। তো সামনে থেকে ঘুরে এসে এইখানে যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা এখন মানে তখন দিয়ে অনেক বন্ধ ছিল, কারণ এখানে ওনার স্ত্রী মারা যাওয়ার পরে এখানটা যে এই যে রুমটা দেখছো, এই রুমটাতে ওনার স্ত্রী থাকতো, তারপর থেকে এই জায়গাটা পুরোটাই লক করে দেওয়া হয়েছিল। তো এই যে এখনও সেটা বন্ধই করা আছে। আর এই যে ঘরটা, এই ঘরটা আমি ভেতর থেকে দেখাচ্ছি, এই ঘরে উনি থাকতেন, যেটা ওনার ঘর ছিল এই ঘরেই উনি থাকতেন, যেটা এখন এইখান থেকে মানে এই পাশ থেকে যাওয়াটা পুরোটাই বন্ধ করা আছে, আর এখান থেকে এখন আর যেতে দেওয়া হয় না, এই যে লক করা পুরোটা। এখন ওনার বাড়ি দেখা তো কমপ্লিট হয়ে গেছে, এখন সামনে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদীর পাড়ে যাব, ওখানে গিয়ে তোমাদেরকে রূপনারায়ণ নদীর রূপটাও দেখাবো। আর আসতে পারো ওই জায়গাটা, সামনে শীতকাল, সামনে কি শীতকাল তো শুরুই হয়ে গেছে, এখনই এটা নভেম্বর মাস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তো নভেম্বর বলছি, সরি অক্টোবর মাস স্টার্ট হয়ে গেছে, অক্টোবরের প্রায় লাস্টের দিকেই, তো একবার আসতে পারো এখানে, কলকাতা থেকে একদমই কাছে 65 কিলোমিটার দূরে, বাইক বা গাড়ি নিয়ে চলে আসতে পারো। রাস্তাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই যে কোথা থেকে আসবে, তোমাদের কী জানো জানাটার নাম, হ্যাঁ, তোমার বাগনান থেকে ডান দিকে ব্রিজের নিচ থেকে কীভাবে ঢুকবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো একদিন যদি ছুটি পাও, হাতে যদি সেরকম টাইম না থাকে আর ঘোরার যদি ইচ্ছা থাকে, তাহলে একবার এই জায়গাটাতে এসে দেখতে পারো, আশা করি তোমাদের জায়গাটা ভালো লাগবে। আর জায়গাটা খুব শান্ত, মানে সেরকম কোনো আওয়াজ নেই, লোকের ভিড় নেই, এখন আপাতত লোকের ভিড় নেই, কিন্তু যখন সিজনে মানে নভেম্বর ডিসেম্বর এরকম সময় এখানে অনেক মানুষই আসে, তো তার আগে যদি পারো একবার, যদি টাইম হয় হাতে, তাহলে এসে একবার দেখে যেতে পারো জায়গাটা। হ্যাঁ, যে এই জিনিসগুলো দেখলে আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। এই যে তখনকার দিনের ধানের গোলা, এইখানে ধান রাখা হতো তখনকার দিনের, তো এটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখলে, এইগুলো তো তখনকার দিনের জিনিস কিছু দেখতে পাবে, যেগুলো এখন মানে গ্রামের দিকে গেলে অতটা দেখা যায় না, তো এইখানে এসে দেখতে পাবে জিনিসটা, আশা করি ভালোই লাগবে দেখে এই জিনিসটা। আর সামনে একটা জিনিস তোমাদেরকে দেখাই দেবো, আর তখন জানো যে বাড়ির বাইরে বাথরুম করা হতো, তো সেই জন্য বাড়ির বাইরে এইখানে বাথরুম, বাড়ির বাইরে তখন যেহেতু বাথরুমের এটা মানে বাড়ির ভেতরে ওরকম ছিল না, তাই জন্য বাড়ির বাইরেই করা হতো এই যে বাথরুম। সামনে ধানের গোলা, তার এপাশে বাঁশ বাগান, বাঁশ পুরো বাঁশ ঝাড় মাথার উপরে, ঠিক আছে, এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে। হয়তো আমরা মানে শহরে থাকি, সারাদিন ওই গাড়ির আওয়াজ, ধুলো, মাটি, এইসবই গায়ে পেশিয়ে লাগে, কিন্তু এইখানে দেখে এসে এই জিনিসটা ফিল করতে হবে, যে এরকম ছাবার মধ্যে নিরিবিলি হাওয়া, এই এরকম ধানের গোলা, ঠিক আছে, এরকম একজন কথাশিল্পীর বাড়ি, ঠিক আছে, আশা করি জায়গাটা খুব ভালোই লাগবে তোমাদের, ঠিক আছে। তো বেশি দেরি না করে চেষ্টা করো তাড়াতাড়ি এইখানে একবার এসে ঘুরে যাওয়ার, জায়গাটা আশা করি খুবই ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। তো এইখানে আমাদের কথাসাহিত্যিক ও তার ফ্যামিলির কিছু লোক, যেমন এই হিরণময়ী দেবীর এটা সমাধি, ওইখানে সম্রাট উপন্যাস ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, উনি জন্মেছিলেন 31শে ভাদ্র 1283 সালে, আর মৃত্যু হয় 2 মাঘ 1344 সালে, ঠিক আছে। আর ওইটা হলো গিয়ে স্বামী দেবানন্দ, মানে উনি মনে হয় যত সম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা ছিলেন, আর উনি দশম জানি আমি যে ওই কোনো মঠ থেকে মানে এ নিয়েছে, দীক্ষা নিয়েছিলেন বলে ওনার নামের আগে স্বামী আছে, এটা আমি অতটা জানি না, ঠিক আছে, যতটুখানি জানি সেটুখানি বললাম, অত ভুল হতে পারে, ঠিক আছে। ওনার জন্ম ছিল আষাঢ়ের 1294 আর মৃত্যু 10ই কার্তিক 1333, ঠিক আছে। এইখানে ওনাদের
এই সমাধিগুলো দেওয়া আছে। এই যে এটা হিরণময়ী দেবীর সমাধি, এটা এইখান থেকে সামনে ওই যে রূপনারায়ণ নদী এখান দিয়ে দেখা যায়, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হলো ওই যে রূপনারায়ণ নদী। তো চলো বেরিয়ে এখন ওখানে যাব, তারপরে যাব আশেপাশের কোনো জায়গাতে। তো বন্ধুরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখে এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর একদম পাড়ে। এই যে রূপনারায়ণ নদী পার বরাবর একদম সামনে হেঁটে যেতে পারো। এখানে এখানে যদি এখানে দেখতে আসো বিকাল বিকাল আসার চেষ্টা করবে। এটা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খোলা থাকে তোমার ওই সকাল 10টা থেকে 12টা অবধি, দুপুর 12টা অবধি, আর তারপরে বন্ধ হয়ে যায় আবার 3:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। তো চেষ্টা করো 3:30 থেকে 5:30 যে স্লটটা আছে ওই টাইমটাতে আসার, বুঝলে? ওই টাইমটায় আসলে কী হবে, বিকালবেলা রূপনারায়ণ নদীর সামনেটায় আসতে পারবে। এখানে এই বসার জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে বসতে পারবে, খুব ভালো লাগবে বসলে। আর এই যে পাড় বরাবর হাঁটলেও হাঁটতে পারো। সামনে অনেক সুন্দর গ্রাম আছে, আমি সামনেটা গেছিলাম, আমার হেলমেটের মানে এটা লাগানো নেই বলে আমি ক্যামেরাটা আনিনি, ঠিক আছে, সেই জন্য ফোনে করছি, তো সেই জন্য লাগাতে পারিনি, অত দেখাতাম আমি। সামনে অনেক সুন্দর গ্রাম আছে, একটা কালী মন্দির আছে, সেটা আমি দেখে এলাম এখন গিয়ে। আর এই যে খেজুর গাছগুলো দেখছো, খেজুর গাছগুলোও দেখতে হবে, খুব সুন্দর লাগবে জায়গাটা, রূপনারায়ণ নদীর পুরো পাড়টা, ঠিক আছে। আর নদীটার সামনে গিয়েও দেখাচ্ছি কতটা জল আছে, দেখো দেখো এই নদীর পাড়, নদীর এই যে নদী রূপনারায়ণ নদী, আর এই তার পাড়। বর্ষাকালে তো মনে হয় আরও বেশি জল থাকে, পুরোটা মনে হয় এত অব্দি তো জল উঠেই যায় বর্ষাকালে, ঠিক আছে। তো তাড়াতাড়ি চেষ্টা করো এই জায়গাটা এসে একবার ঘুরে যাবো, জায়গাটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একদিনের পিকনিক করার জন্যও আসতে পারো এখানে, ঠিক আছে। যদি পিকনিক করার মানে এখানে প্ল্যান থাকে তাহলে এখানে পিকনিক করতে আসতে পারো, জায়গাটা খুব ভালো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িও আছে, সেটাও ঘোরা হয়ে যাবে, রূপনারায়ণ নদীও দেখা হয়ে যাবে, পিকনিকও হয়ে যাবে শীতকাল, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর যদি পারো তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে প্লিজ আমাকে জানিও যে ভিডিওটা, ঠিক আছে, একটা কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো টাটা।